बिस्मिल्लाह रहमान रहीम। वेलकम टू द लर्नर्स हु आर ऑन फेसबुक और हु आर एंटरिंग दिस क्लास। इन माय लास्ट क्लास आई डिस्कस्ड अबाउट टेक क्वेश्चन चैप्टर 4, टुडेज चैप्टर और पर्व 5। आज के हमरा आलोचना शिखब दुटी सब्जेक्ट जो एंड द्वारा जुक्त है तो दे होगी जेमन टाइम एंड टाइट वेट फॉर नाम टाइम एंड टाइट वेट फॉर नाम एखे टाइम एवं टाइट टाइम हम एक सब्जेक्ट टाइट हमारे सब्जेक्ट दुटी सब्जेक्ट एंड द्वारा जुक्त है दुटी सब्जेक्ट जो एंड द्वारा जुक्त है तक डंट हो जेमन टाइम एंड टाइट वेट फॉर नाइन उत्तर हो डो दे डो दे। प्रिय शिक्षार्थी बंधुरा आबार लक्ष्य रखते हो टाइम एंड टाइट दुटा सब्जेक्ट एंड द्वारा जुक्त है दुटा सब्जेक्ट जो एंड द्वारा जुक्त है तक प्रणाउन हिसाब से दे हो এজন্য টাইম এন্ড টাইট ওয়েট ফর নাম ডো দে আর নাম থাকার কারণে এমতি যোগ হয়নি। এ পর্যায়ে আমরা লক্ষ্য রাখব নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ হবে। আমি আবারও বলছি নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ হবে যেমন নট অনলি দ্য গভর্নমেন্ট নট অনলি দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট বাট অলসো অলসো দ্য এডুকেটেড এডুকেটেড should come forward should come forward come forward আমি আবার বলছি not only the government is subject and the educated is subject so দ্বিতীয় subject অনুযায়ী উত্তর হবে should on they তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তখন সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ হবে। এই জন্য নট অনলি দ্য গভর্নমেন্ট বাট অলসো দ্য এডুকেটেড শুড কাম ফরওয়ার্ড শুডের পরিবর্তে শুডন এবং দি এডুকেটেড এর পরিবর্তে দে হয়েছে। এ পর্যায়ে আমরা আরেকটা চমৎকার বিষয় আলোচনা করব ওয়ান অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য ইচ অফ দ্য ওয়ান এন্ড এ হাফ। আমি শিক্ষার্থীদের সুবিধার জন্য এগুলো লিখে দিচ্ছি ওয়ান অফ দ্য আইদার অফ দ্য অফ দ্য নাইদার অফ দ্য ইচ অফ দ্য অফ দ্য এবং ওয়ান and a half দ্বারা যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রোনাউনটা একবচন হবে। আমি আবার বলছি ওয়ান অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য ইচ ইচ অফ দ্য ওয়ান অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য ইচ অফ দ্য অফ দ্য একটা মিস্টেক হয়ে গেল ওয়ান অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য ইচ অফ দ্য এবং ওয়ান এন্ড এ হাফ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন এই একবচন ধরতে হবে এটা কোশ্চেন। যেমন ওয়ান অফ মাই স্টুডেন্টস ওয়েন্ট দেয়ার আমি
क्लियर करार जन्य एटा लिखे दिच्छी वन ऑफ माय स्टूडेंट्स वेंट देयर एखाने वेंटर परिवर्ते डिडंट किन्तु स्टूडेंट्स देखते बहुवचन किन्तु आसले एटा बहुवचन नय वन अफ थाकार कारणे एक बचन धरते हबे एइजन्य उत्तर दिते हबे डिडंट हि प्रिय शिक्षार्थी बंधुरा वन अफ माइ स्टूडेंट्स वेंट देयर उत्तर हबे डिडंट हि आपातत देखले मने हय डिडंट दे हर कथा जेहेतु स्टूडेंट्स बहुवचन किन्तु ए बहुवचन आसले बहुवचन नय रोलटा मने रखार जन्य শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আবারও বলছি ওয়ান অফ দা আইদার অফ দা নাইদার অফ দা ইচ অফ দা ওয়ান এন্ড এ হাফ দ্বারা যদি কোনো সাবজেক্ট শুরু হয় তাহলে এক বচন ত্যাগ ধরতে হবে এবার আমাদেরকে মনে রাখতে হবে দি এবং অফ দ্বারা যদি কোনো সাবজেক্ট বাক্য হয় যেমন অর্থাৎ the noun of the noun of দ্বারা যদি এই কোন সাবজেক্ট হয় তাহলে the এবং of এর মাঝখানে যা থাকবে সেটা অনুযায়ী ট্যাগ হবে যেমন the এবং of এর মাঝখানে যা রয়েছে সেটা অনুযায়ী ট্যাগ হবে যেমন দি ওয়াটার অফ আওয়ার রিভার্স দি ওয়াটার অফ আওয়ার রিভার্স দি ওয়াটার অফ আওয়ার রিভার্স ইজ পলিউটেড কিজন ইট হবে কেননা দি এবং অপের মাঝখানে ওয়াটার রয়েছে এই ওয়াটারের পরিবর্তে ইট হয়েছে আমি আবারও ক্লিয়ার শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলছি শিক্ষার্থীদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য বোঝার জন্য আবার বলছি দি এবং অপের মাঝখানে যে শব্দটা থাকবে ওইটা অনুযায়ী ট্যাগ হবে যেমন দি ওয়াটার অফ আওয়ার রিভার্স ইজ পলিউটেড ইজের পরিবর্তে হয়েছে ইজন আর ওয়াটারের পরিবর্তে হয়েছে ইট আশা করি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দি পিপল অফ বাংলাদেশ দি পিপল অফ বাংলাদেশ আর সিম্পল মাইন্ডেড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য রাখতে হবে আর এর পরিবর্তে হবে আর এর পরিবর্তে আরন এবং পিপল এর পরিবর্তে হবে দে কেননা দি এবং অফ এর মাঝখানে পিপল রয়েছে দি এবং অফ এর মাঝখানে কি রয়েছে পিপল রয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ আর সিম্পল মাইন্ডেড সো অ্যান্সার উইল বি আরন্ড দে বিকজ দি এবং অফ এর মাঝখানে কি রয়েছে পিপল বহুবচন তাই আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার বোঝার জন্য একবারে ভালোভাবে বুঝিয়ে দিলাম মনে রাখবে হি এবং সি হি প্লাস অ্যাপোস্ট্রোফিয়াস সি প্লাস অ্যাপোস্ট্রোফিয়াস আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে হি প্লাস অ্যাপোস্ট্রোফিয়াস যেমন হি প্লাস এস অর সি এস যদি এদের পরে পিপি থাকলে এদের পর পিপি থাকলে হ্যাজ ধরতে হবে হ্যাজ ধরে নিতে হবে হ্যাজ ধরে নিতে হবে হি এবং সি এর পরে পিপি থাকলে হি ইজ শি ইজ এদের পর পিপি থাকলে
has the to be jamon is dandawa hasn't she hasn't he hasn't he keno ekhane he ebong has to be এসআর পরবর্তীতে পিপি আছে এটাই বোঝায় যেখানে হ্যাজন্ট রয়েছে এবং হিয়ার এবং অ্যাপোস্ট্রোফি এস এর মাঝখানে পরে যদি নাউন থাকে তাহলে ধরে নিতে হবে এটা এই যাই হোক এখানে হি এবং অ্যাপোস্ট্রোফি এস এর পরে পি আছে পিপি আছে এই জন্য এটাকে হ্যাজ ধরতে হবে যাই হোক এরই মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনের জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা প্রায় শেষ প্রান্তে তবু আমি শিক্ষার্থীদেরকে পরবর্তী চ্যাপ্টার আমরা ইনশাআল্লাহ ষষ্ঠ পর্বের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের চুলচেরা বিশ্লেষণ শেষ হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সকল শিক্ষার্থীদেরকে এই ক্লাস উপভোগ করে এনজয় করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু